আচ্ছা, সচিন টেন্ডুলকার নামটা শুনলে আপনার মাথায় কি আসে? সচিন টেন্ডুলকার তো ক্রিকেটের বড় পুত্র, সেটা বলতেই হবে, এবং তার নামের পরে আসলে আরো অনেক কিছু আসে। তিনি আসলে এখন কিসের সাথে জড়িত সেটাও আমার একটু জানতে ইচ্ছা করে, এখন কিভাবে ব্যস্ত তিনি। আমার মনে হয় যে অনেক যারা ভোজন রসিক আছেন, সচিন শুনলেই মনে হয় সেই রেস্টুরেন্টের কথা, আসলে পথটা দেখেছেন সচিন টেন্ডুলকারই। বাংলাদেশের অনেকেও কিন্তু এই তালিকায় নাম লিখিয়েছেন সেই পথে। হ্যাঁ, বিদেশের অনেকে আছেন সচিন ছাড়াও, সৌরভ গাঙ্গুলি, মাহেলা জয়াবর্ধনা, এবং বাংলাদেশে আছেন সেই আমাদের রোম্যান্টিক সময়ের পেসার তালহা জুবায়ের, এবং আপনাদের অনেকের পছন্দের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, তিনিও কিন্তু রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত, এবং আরও কারা কারা আছেন চলুন জেনে নেই সেই গল্পটা। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, কুমার সাঙ্গাকারা কিংবা মাহেলা জয়াবর্ধনে, এদের প্রত্যেকের পরিচয় তারা গ্রেট ক্রিকেটার। তবে ক্রিকেটের বাইরে এক বিন্দুতে মিলেছেন সবাই, তারা প্রত্যেকেই রেস্টুরেন্ট ব্যবসায়ী। এসব গ্রেট ক্রিকেটারদের ট্রেন্ডসের ছোঁয়া লেগেছে বাংলাদেশিদের গায়ে। 2011 সালে বাসাবতে স্কুলের 12 জন বন্ধুকে নিয়ে শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তার কিছুদিনের মধ্যেই ক্রিকেট জীবনের বন্ধুদের নিয়ে পুরান ঢাকার ওয়ারিতে গড়েন সিচুয়ান থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। তো ওভারঅল আমরা সবাই একই সাথে ওয়াইস স্যারের সাথে প্রায় 20 বছর ধরে একই সাথে, তো সেখান থেকে চিন্তা করলাম যে যেহেতু আমি ক্রিকেটের সাথে আছি আর ওরা খেলার বাইরে, তো মিলে একটা কিছু করি যেন মানুষের সেবা হবে এবং আমাদের রিলেশনটা যেন সারা জীবন থেকে যায়, সেই জিনিসটাই। আড্ডা, খুনসুটি আর ক্রিকেট তাদের জীবনে যেন দিন শেষে প্রাণ ফিরিয়ে আনে। ভালো লাগে যখন কাস্টমার আসে এবং দেখে যে না আমি এখানে আছি, তখন তারা সেলফি তোলার চেষ্টা করে, কথা বলে, এবং ভালো লাগে যে ধানমন্ডির অভিজাত পাড়ায় ছোট্ট কিন্তু বেশ পরিপাটি এক রেস্টুরেন্ট সিলেন্ট্রো, যেখানে স্বাদ নেবার সুযোগ থাকছে লাতিন খাবারের। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন মুগ্ধ করবে সব বয়সী মানুষকে। আর এই সুসজ্জিত রেস্টুরেন্টের মালিকদের মধ্যে একজন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা আসলে শেষ করা যায় না। আশরাফুল আমাকে ফোন করেছে যে দোস্ত রেস্টুরেন্টে আসছি, আমি তখন আসলে জানতাম না যে ও কাকে নিয়ে আসছে কিংবা কিছু। আমি পরেও আমাকে বলেছে যে ওর যে আমাদের ভাবি, ওর সঙ্গে প্রথম দেখা আমার রেস্টুরেন্টে আসলে। যারা অবিবাহিত কিংবা জীবনসঙ্গিনী খুঁজছেন তারা কিন্তু চাইলে একবার ঢু মারতে পারেন তালহার রেস্টুরেন্টে, হয়তো আশরাফুলের মতো আপনিও পেয়ে যেতে পারেন আপনার বেটার হাফকে। তবে শুধু সাবেক কিংবা জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা নয়, হালের সেন্সেশন তাসকিন আহমেদ এই জগতের নতুন সংযোজন। তাসকিন টেরিটরিতে খাবারের স্বাদ নেবার পাশাপাশি আপনি পুল খেলার আনন্দ উপভোগ করতে পারেন। আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।